আজকের রেসিপি তেলকই খুবই কম উপকরণে কম সময়ে সুস্বাদু অসাধারণ লাগে খেতে এটি একটি সাবেকি রান্না আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আসুন দেখে নেই আজকের রেসিপি তেলকই এই বালতির ভিতরে দেখুন কত কই মাছ সব জ্যান্ত কই মাছ কিলবিল করছে সব জলে এই মাছগুলো আমি কেটে নেব চুবড়ির ভিতরে ঢেলে নেব একটা মাছই একদম জ্যান্ত গুলোকে আমি কেটে নেব পালিয়ে যাচ্ছে দিক ওদিক ধরা যাচ্ছে না গাটা খুব স্লিপ আরে ওদিকে চলে যাচ্ছে মাছগুলো বেবে পালিয়ে যাচ্ছে মাছগুলোর গা খুব স্লিপ তাই একটু মাছগুলোর গায়ে আমি ছাই দিয়ে নিয়েছি না মাছগুলো ধরা যাচ্ছে না সমানে হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে একটু ছাই মাখিয়ে নিয়েছি হাতে ছাইটা দিলে আর হাতটা সরে না সুবিধা হয় মাছটা কাটতে একই রকমভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব মাছ কাটছি দেখেছেন দেখে যে সবকটা চলে এসছে এটা মা আর এই দুটো ওর বাচ্চা এই বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন আপনাদের দেখিয়েছি এখন তারা কত বড় হয়ে গেছে দেখুন এই মাছটা একটু কাটতে হয় একটু সাবধানে কারণ এর পিঠে আর এই পেটের দিকে কাটা থাকে কাটাগুলো হাতে ফুটে যাবার ভয় থাকে সাবধানে কাটতে হয় মাছটা ও দেখুন তাকিয়ে আছে ক্যামেরার দিকে ও পোজ দিচ্ছে বিভিন্ন রকম আচ্ছা এই কাঙ্ক্ষগুলো কাঙ্ক্ষগুলো খুব ধারালো এগুলো হাত কেটে যাবার ভয় থাকে কাঙ্ক্ষগুলো এর মুখটার এই কাঙ্ক্ষর কাছে হাত দিয়ে চেপে ধরে রাখতে হয় কাটার সময় মানে কাঙ্ক্ষর ভিতরে হাত লেগে গেলে একদম পুরো কেটে যাবে আমার পেছনে এই জামরুল গাছটা দেখুন পেছনে কত ফুল এসছে দেখুন গাছটাতে প্রচুর ফুল এসছে আর উপর দিকে তো পুরো ভর্তি হয়ে গেছে জামরুল ফুল মাছগুলো সব কাটা হয়ে গেছে এর মাছগুলো ধুয়ে নেব আর যে তিনটে মাছ এই তিনটে মাছ আমি কাটিনি এই তিনটে মাছ পুকুরে ছেড়ে দেবো এগুলো একটু সাইজটা খুব ছোট এই জন্য এই তিনটে মাছ আর কাটলাম না পুকুরে ছেড়ে দেবো আর বাদ বাকিগুলো কেটে নিয়েছি এগুলো পুকুরে ছেড়ে দেবো ওই চলে যাচ্ছে লাম মেরে ওই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এইগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো এর গায়ে একটা পিসির পদার্থ থাকে ওইটা একটু ভালো করে ঘষে মুখে তুলে নিতে হবে মাছগুলোকে সব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার চলে যাব আমি রান্নার কাছে নমস্কার বন্ধুরা অসীমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলকই আর তেলকই কত সহজে বাড়িতে বানানো যায় সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন আর এখানে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি উনুনটা জ্বলছে মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতন আর কই মাছের উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব সব কিছু দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু তেলকই করছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা গরম হতে থাকুক তত সময় আমি মাছটাকে খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছই খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপরে আমি মাছগুলো দিয়ে দেবো
একসাথে সবগুলো মাছ হবে না, সেই জন্য আমি আরেকবার ভাজবো। এই মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কারণ কই মাছ খুব শক্ত, আর বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। ওই জন্য খুব অল্প ভাজবো, সামান্য এপির ওপির একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, কিন্তু বেশি ভাজলাম না, অল্প এপির ওপির একটু ভেজে তুলে নিচ্ছি। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব প্রত্যেকটা মাছই। এখানে কড়াইতে মাছটা তুলে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, এখন একটা পেস্ট তৈরি করে নেই। এখানে আমি টমেটো নিয়েছি, দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজও নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে, আর শুকনো লঙ্কা নিয়েছি 5টা, আর রসুনের কোয়া নিয়েছি 4টে রসুনের কোয়া, আর কয়েক কুচি আদা নিয়েছি। এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তেল কইতে কখনো সাদা তেল ব্যবহার করবেন না, কারণ তেল কই সাদা তেলে ভালো হয় না, সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার। যেহেতু তেল পরিমাণটা আমার বেশি আছে আর তেল লাগবে না, আর তেলের উপরে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে ফুরন, আর দুটো কাঁচা লঙ্কা চেরা। অল্প আঁচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, কালো জিরে ফুরন আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। এইবার পেস্ট করা মশলাটা আমি এবার তেলের উপরে দিয়ে দেবো। যেহেতু মশলাটা গায়ে ঠিকড়ে আসছে, সেই জন্য একটু উপরে হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলে মশলাটা গার দিকে ছিটকে ছিটকে আর আসবে না। অল্প আঁচ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর উপরে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিলাম। করে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো জিরের গুঁড়ো 1/2 চামচ। তেল কইতে তেলের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবেন, যেহেতু এটা তেল কই, তেলের পরিমাণটা একটু বেশি না দিলে ভালো হবে না খেতে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার বাটির গায়ে যে মশলা লেগেছিল মশলাটা ধুয়ে জল দিয়ে দেবো একটু। এইটুকু জল দিয়ে দেবো। এবার ঠান্ডা জল না, এটা উষ্ণ জল ব্যবহার করছি। জল দেব, তাড়াতাড়ি ঝোলটা করছে টক বক করে। এবার মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা 4টে। ঢাকিয়ে দেবো, মাছটা নরম হবে ঢাকিয়ে দিলে। ঢাকিয়ে দিলাম। রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুবই পুরনো দিনের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।